দেখবেন তো আপনাদের হাতে কোন রেখা বা চিহ্ন থাকলে আপনাদের জীবনে দেখবেন আর্থিক ক্ষতি ও ঝঞ্ঝাটপূর্ণ জীবন দিয়ে থাকে। নমস্কার দর্শকবৃন্দ, পামিষ্টি ভট্টাচার্য চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাই। যারা পামিষ্টি ভট্টাচার্য চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও তুলে ধরতে পারি। আজ আমি আপনাদের তিনটি রেখা বা চিহ্ন সম্বন্ধে বলবো। দেখবেন তো আপনাদের হাতে এরকম রেখা বা চিহ্ন আছে কিনা। প্রথমত বলি, দেখবেন যাদের হৃদয় রেখাটি দেখতে পাচ্ছেন একটু যদি গাঢ় প্রকৃতির হয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে সেই জাতক বা জাতিকাদের জীবনে দেখবেন এরা কিন্তু ঝঞ্ঝাটপূর্ণ জীবন অতিবাহিত করে থাকে। এটা কিন্তু আপনাদের বললাম এক নম্বর। এবার আপনাদের দু নম্বর বলি, দেখবেন আপনাদের যদি ধন রেখাটি দেখবেন, এটাকে কিন্তু বলা হয় আমাদের ধন রেখা বা ফেড লাইন। এই ধন রেখা দেখবেন আপনাদের যদি কেটে কেটে আস্তে আস্তে উপরের দিকে যায়, তবে সেই ক্ষেত্রে দেখবেন সেই জাতক বা জাতিকাদের যে বয়সে আপনাদের একটু ছেড়ে যায়, তবে সেই ক্ষেত্রে সেই জাতক বা জাতিকাদের জীবনে দেখবেন এদের আর্থিক ক্ষতি হয়ে থাকে, এবং এরা যে কোনো কাজ করুক না কেন সেই কাজেই কিন্তু তাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা যায়। এবার আপনাদের তিন নম্বর যে যোগের কথা বলবো, দেখবেন আপনাদের এই এটাকে কিন্তু বলা হয় আমাদের শনির পর্ব। এই শনির পর্ব দেখবেন আপনাদের একটু দেখবেন ভিতরের দিকে ঢুকে আছে কিনা, বা এই জায়গাটা দেখবেন একটু যদি ঢুকে থাকে আর কালছা রঙে থাকে বা কোনো কাটাকুটি বা তিল জব চিহ্ন থাকে, তবে সেই ক্ষেত্রে সেই জাতক বা জাতিকাদের জীবনে দেখবেন এরা যে কোনো কাজের সমস্যা এদের কিন্তু সম্মুখীন হতে হয়। ধরেন কোনো কাজ করতে যাবেন সেই কাজে কিন্তু তাদের বাধা হয়, এবং এদের কাজ কিন্তু অত সহজে হয়ে থাকে না। যাদের দেখবেন এই শনি রেখা বা শনি একটু যদি একটু ডিপ নিচে গর্তর মতন থাকে, তবে সেই ক্ষেত্রে আপনাদের জীবনে নানা ঝুটঝামেলা অশান্তি এবং পরিবারের সমস্যা দেখা যায়, মানসিক টেনশন যন্ত্রণা, এবং আপনাদের মস্তিষ্ক বিকাশ কিন্তু এরা করতে দেয় না। যাদের দেখবেন শনি পর্বত একটু ডাউন বা নিচের দিকে থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রভাব অবশ্যই দিয়ে থাকবে। এই যে তিনটি আপনাদের সামনে যোগ তুলে ধরলাম, যদি আমার ভিডিওটি আপনারা ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গলময় করুক। এই বলে আমার কথাকে বিরাম দিচ্ছি। ওম নমঃ শিবায়।